সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম। তো দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিকে ইনোভেশন ভিডিও থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটি ভিডিও সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য এবং অত্যন্ত জনপ্রিয় একটি ব্যবসা, জনপ্রিয় একটি মেশিন কোথাও পাওয়া যায় মানুষ জানে না, কিন্তু বিকে ইনোভেশন ভিডিওতে পাওয়া যাচ্ছে। তো এই মেশিন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো আর এই মেশিন আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের পরবর্তী ভিডিও আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পাওয়ার জন্য। তো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল যারা যেখান থেকেই দেখছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এই ভিডিও এখানেই শুরু করতেছি। তো আমরা যে ভিডিওটি কথা বলবো, যে মেশিনের কথাটি বলবো, সেটি ভিডিওর শেষ পর্যন্ত টানে দেখবেন এবং আমাদের পরবর্তী যে আমাদের অন্যান্য ভিডিও আছে এবং পরবর্তী ভিডিও আপনারা পাবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিকে ইনোভেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে বলতেছি যে যদি আমাদের অন্যান্য মেশিন সম্পর্কে জানতে চান তাহলে আই বাটন ক্লিক করবেন প্লাস প্লে লিস্ট ঘুরে আসবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমাদের কত প্রকার মেশিন আছে আর নাই। তো বিকে ইনোভেশন বিডি যেই সকল মেশিনগুলো দেখায় সরাসরি নিজে ইনভলভ, আমরা কারো কোনো ভিডিও নিশে দেখাই না, সরাসরি আমরা নিজেরা যে মেশিনগুলো উৎপাদন করতে পারি এবং চায়না থেকে যেগুলো এলসি করতে পারি সেই মেশিনগুলোর কথাই আমরা নিয়মিত বলে থাকি। তো দর্শক, আপনারা আমাদের ঠিকানা সময় যদি আসেন গুগল ম্যাপে আপনারা সার্চ দিতে পারেন, বিকে বিডি লিখে সার্চ দিলে আমাদের ঠিকানা সমূহ পাবেন, বুধবার ব্যতীত যে কোনো দিন আসতে পারেন। তো দর্শক, আমি কথা না বাড়িয়ে কাঙ্ক্ষিত সেই মেশিনটির অপেক্ষায় আপনারা আসেন। তো চলুন সেই মেশিনটি আপনাদেরকে এখন সামনে উপস্থাপন করব। তো দর্শক, যে কথাটি বলছিলাম যে মেশিন সম্পর্কে বলবো বা মেশিনটি দেখানোর জন্য আপনাদের বলছিলাম, তো এই সেই মেশিন, এটি হচ্ছে স্পট হোল্ডিং মেশিন। আপনার গ্যাস হোল্ডিং, আর্গন হোল্ডিং, তারপরে ইলেকট্রিক হোল্ডিং, রায়ং হোল্ডিং, এটা হচ্ছে স্পট হোল্ডিং। তো স্পট হোল্ডিং মেশিনটি কী কাজে ব্যবহার হয়? পাখির খাঁচা বা তার দিয়ে যত প্রকার দ্রব্য তৈরি হয় সেই ক্ষেত্রে স্পট হোল্ডিং মেশিনটি ব্যবহার করা হয়। তো স্পট হোল্ডিং মেশিন আমাদের কাছে পাচ্ছেন, এটি সম্পূর্ণ তামা, 100% তামা দিয়ে তৈরি করা। স্পট হোল্ডিং মেশিনে কোনো প্রকার অ্যালুমিনিয়াম চলে না, এর A to Z যেখানে যা কিছু আছে একমাত্র সাইডের এই যে অ্যাঙ্গেল দুইটা বাদ দেওয়া, যা আছে সবই 100% তামা, তামা ছাড়া স্পট হয় না। তো এই ব্যবসাটি কী কাজে ব্যবহার হয়? পাখির খাঁচা, লেয়ার মুরগির খাঁচা ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন। অনেকেই স্টিলের আলমারি রিপিট করেন, সেক্ষেত্রেও কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যদি কেউ ব্যবসা করবেন ভাবতেছেন স্পট হোল্ডিং মেশিন নিয়ে আপনার এলাকায়, নিজ এলাকায় নিজের একটা কারখানা মালিক হন আর কি, বা কারখানা দিয়ে নিজের সংসার ডেভেলপ আপ করুন। তো দর্শক, এই মেশিনটি 220 ভোল্টে চলে, কিন্তু এখানে ফাংশনটাও আছে। হোল্ডিং মেশিনে কিন্তু আপনার যেখান থেকে আউট হয় সেখান থেকে কিন্তু ভোল্টেজ কমানো যায়। স্পট হোল্ডিং মেশিনের ক্ষেত্রে সম্পূর্ণ রূপটা ভিন্ন, যে জায়গাতে আউট হবে সেখানে কোনো আপনার ভোল্টেজ কন্ট্রোল করার সিস্টেম নাই, যেখান থেকে ইন হবে সেখানে ভোল্টেজ কন্ট্রোল করার সিস্টেম। এটা পজিটিভ সাইড, এই পাঁচটা নেগেটিভ সাইড। তো এই পাঁচটাই আপনার ভোল্টেজ কম বেশি আছে, 1, 2, 3 করে আপনার 500 পরিমাণ ভোল্টেজ হয়, 500 ভোল্টেজ নিবে আর কি এই জায়গায়। তো আপনার চিকন তারের ক্ষেত্রে স্লো ভোল্টেজ দেবেন, মোটা তারের ক্ষেত্রে একটু বেশি ভোল্টেজ দেবেন, সেই জন্য এই অপশনগুলো দেওয়া আছে। এই মেশিনটি 100% অয়েলের ভিতরে ডুবাই রাখতে হবে, অয়েলও আমাদের কাছে পাবেন, অয়েলের যে জার ট্যাঙ্কি সেটাও আমরা দিব। এবং এই মেশিনের সাথে যে স্প্রিংয়ের পাতি দরকার আছে তামার, এই পাতিগুলোও কিন্তু মেশিনের সাথে আপনারা পাচ্ছেন, এগুলো এই জায়গায় সেট আপ থাকবে। আর এই যে এই দুটা হচ্ছে স্পট হোল্ডিং করার হ্যান্ডেল, এগুলো সম্পূর্ণ তামা, এখানে তামা ছাড়া কোনো জিনিসের খাওয়া নাই। এই পাইপের মাথায় দুইটা স্টিক যেখানে সেট হয়, যার মাধ্যমে আর কি ইয়ে হয়, আপনার এমনি ইলেকট্রিক হোল্ডিংয়ে যেমন স্টিক ব্যবহার করা হয় কিনতে পাওয়া যায়, এই মেশিনে কিন্তু এর কোনো স্টিক ব্যবহার হয় না, এর সে তামার পাতের সাহায্যেই কিন্তু স্পট হয়। এগুলা অনেক দিন যায়, একটা একশো এক এরকম যদি 2 পিস মাল মেশিনের সাথে দেওয়া হয় 2 বছর পরিমাণ চালায় খাইতে পারবেন, সমস্যা নেই। তো দর্শক, বিকে ইনোভেশন বিডি থেকে এই মেশিন সম্পর্কে আপনাদেরকে বললাম আর এই মেশিনের আয় ব্যয় সম্পর্কে এখন বলবো। আপনি যদি একটা মেশিন দিয়ে দুইটা ওয়ার্কার পোষেন সেক্ষেত্রে প্রতিদিন 3 সেট খাঁচা রেডি করতে পারবে, যেটার 72 খাঁচা বলে আর কি, বা 54 খাঁচা যদি করে প্রায় 4 সেট খাঁচা রেডি করবে। তো খরচ খরচা বাদ দিয়ে একটা দুইটা ওয়ার্কারে যদি আপনার কাজ করে
একটা মেশিং দিয়ে খরচ টরচ বাদ দিয়ে কিন্তু আপনার এক এক সেটে খাসায় 500 টাকা আপনার প্রফিট থাকবে, খরচ বাদে সব কিছুই, মানে আদার সাইড খরচ বাদ দিয়ে 500 টাকা প্রফিট থাকবে। তো দুইটা ওয়ার্কারে যদি আপনার সাইড সেট খাসা বানায় সেক্ষেত্রে কিন্তু আপনার 2000 টাকা প্রতিদিন ইনকাম হচ্ছে, তাহলে মাসে 60,000 টাকা আপনি আয় করতে পারছেন নিজে কাজ না করে। তো এখানে এই ব্যবসাটি যদি আপনারা করতে চান, প্রশিক্ষণের বিষয় আছে আমাদের কাছ থেকে, দক্ষ কারিগর নেবেন, 1 মাস কিংবা 15 দিনের জন্য আপনি মান্থলি স্যালারি দিয়ে রাখবেন, তারপরে আপনাদের কাজ কাম বুঝাই দিয়ে সে চলে আসবে, তখন আপনি নিজে স্বয়ংসম্পূর্ণ নিজে কাজ করে খাইতে পারবেন, সমস্যা নাই। আর এর কাঁচামালের বিষয়টা হচ্ছে তার কোথা থেকে কিনবেন, কোথায় কম দামে পাবেন, সেগুলো আমরা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, প্লাস আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলেও পাবেন, আবার আমরা যখন মেশিং দিব তখনও আমাদের কাছ থেকে নাম্বারগুলো নিতে পারবেন সরাসরি ঢাকা ফ্যাক্টরির। তো দর্শক, স্পট ওল্ডিং মেশিন অনেকেই আবার পিলারের খাঁচা তৈরি করেন, পিলার বৈদ্যুতিক যে পিলার বা সিমেন্টের খুঁটি যেটা ব্যবহার করেন সেগুলোই কিন্তু ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও আপনি এটা ইউজ করতে পারেন। তো আপনারা অনেকে পাখি পালন করেন, কবুতর পালন করেন, সেক্ষেত্রে আপনারা এই মেশিনটি অতি জরুরি। তো এই মেশিনটা আপনারা আমাদের কাছে নিতে আমাদের ঠিকানাসমূহ আসতে পারেন, অনলাইনেও নিতে পারেন, যেদিন অর্ডার দিবেন 2 থেকে 3 দিন পরে আমরা ডেলিভারি দিব। স্পট ওল্ডিং মেশিন, এটি 100% তামা, অয়েল আমাদের কাছে পাবেন, অয়েল আপনার নিজ এলাকাতেও কিনতে পারবেন। তো দর্শক, সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন, রাষ্ট্রীয় আইন যথাযথভাবে মেনে চলবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই সমাপ্ত করতেছি, আল্লাহ হাফেজ।